আমাদের একাধিক প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে। তবে শুরুতেই যেমন আপনাদের বলছিলাম, শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তের পুজোগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই মুহূর্তে আমি সরাসরি নজর রাখবো জলপাইগুড়ির দিকে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন জেলা থেকে রয়েছেন আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধিরা রয়েছেন, তারা প্রত্যেকটা মুহূর্তে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আপনাদের সামনে বিভিন্ন পুজো মণ্ডপের ছবিটা তুলে ধরবেন এবং প্রথমে আমি জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর, রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, তুমি জলপাইগুড়ি যে পুজো মণ্ডপে রয়েছো সেই পুজো মণ্ডপের নাম কি, আর এবারে তারা ঠিক কত বছরে পা দিল পুজোতে? দেখো মধুকল্পিতা, আমি এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজোতে, এবং এই বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপূজা কিন্তু এবার 515তম দুর্গাপূজা, এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু জলপাইগুড়ির এই রাজবাড়ি এবং জলপাইগুড়ির শহর তথা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রচুর মানুষজন এই রাজবাড়ির দুর্গা প্রতিমা দর্শনে আসেন। এবং এখানে দেখো দুর্গা প্রতিমার মধ্যে একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, বিশেষত্বও রয়েছে। দেখো লক্ষ্মী সরস্বতীর পাশাপাশি কিন্তু এখানে জয়া এবং বিজয়াও রয়েছে এবং মহামায়াও রয়েছে। এবং এই যে দুর্গাপূজা আজকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতো এখানে পুজো হয়, এবং এখানে যার কারণে কিন্তু এখানে আজকে নবমী, এখানে কিন্তু আজকে দশমী নয়, এবং প্রচুর দর্শক রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, বেশ কিছু মানুষজন রয়েছেন, একটু কথা বলছি। কেমন লাগলো রাজ পরিবারের পুজো? দারুণ দারুণ। এটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ির এক ঐতিহ্যবাহী এক পুজো, যেটা আমরা সবাই জানি। মা দুর্গাকে এখানেই তৈরি করা হয়, আবার এই ঘাটেই বিসর্জন হয়, এবং এটা বছরের পর বছর ধরে হয়ে আসছে, আর সেই জন্য এটা জলপাইগুড়ির কাছে যতটা একটা অন্তরের একটা ব্যাপার, সেটা আমাদের কাছেও সবসেন। তো সেই জন্য প্রত্যেক বছর আমরা এরকমভাবেই রাজবাড়ির পুজো একটা যেটা হয় সেটার দিকে তাকিয়ে থাকি। এবছরও তাই, খুব ভালো লাগলো, পরের বছর আবার আসবো। একদিকে আজকে নবমী, আবার একদিকে আজকে দশমী, খুব দুঃখ। এটা এই জিনিসটা খুবই একটা কমপ্লিকেটেড, একটা দুঃখের তার সাথে একটা অদ্ভুত রকমের একটা ব্যাপার, তার কারণ এর আগে হয়তো কখনো এরকম হয়নি। কারণ রাজবাড়ির যে হয়তো গত বছরে আপনারা দেখে এসছেন যে এখানে দাঁড়ানো যায় না, এত ভিড় হয়, এত ঢাক বাজে, সেই আওয়াজ আপনারা কোথাও শুনতে পাবেন না, সেই জায়গায় এসে আজকে এরকম ফাঁকা ফাঁকা মেরমেরে, কারণ অর্ধেকের বেশি লোক বুঝতেই পারছে না যে আজকে নবমী না আজকে দশমী। আগামীকাল প্রচুর ভিড় হবে আশা করি, মোটামুটি আশা করা যায়। তুমি যেখানে রয়েছো সেই সুকান্ত স্মৃতিসংঘের পুজো, এবছর তারা 14 বছর পূর্ণ করলো, কি চমক রয়েছে এবছরে তাদের পুজো? এবারই দেখো মধুকল্পিতা, প্রথমেই তোমাকে এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে শুভ নবমী, সেই নবমীর যে শুভেচ্ছা রইল। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সুকান্ত স্মৃতিসংঘ, এই সুকান্ত স্মৃতিসংঘের এবারের যে থিম তা কিন্তু পুরো নির্যাতন, সেই নারী করে নারী নির্যাতনের উপর থেকে, এবং এই মণ্ডপেও কিন্তু সমস্ত মণ্ডপেও কিন্তু সেই চিত্র সামনে উঠে আসছে যে বিভিন্ন সময়ে যে নারী নির্যাতনের যে ঘটনা, সম্প্রতি যে আর জি করের যে বিষয় আমরা চলছে, সেই দিয়ে কিন্তু মণ্ডপের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গাতে তারই প্রতিফলন ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি কালো কাপড় দিয়ে কিন্তু মণ্ডপের বেশ কিছু এলাকা, তাদের যেটা থিম সেই থিমের সঙ্গে বর্তমান পরিস্থিতির অনেকটাই মিল রয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে সৌরভ, আর এবারে আমরা খানাকুল থেকে সরাসরি নজর রাখবো কোথায় বলুন তো? নজর রাখবো মালদার দিকে, মালদাতে। সেখানে এবারে পুজো মণ্ডপ যেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন, আমি দীপঙ্করের কাছে সরাসরি চলে যাবো। দীপঙ্কর, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, অর্থাৎ অনেক সংঘের পুজো এবছরে তারা 73তম বর্ষে পড়লো, এবছরে তাদের কি চমক রয়েছে, কেন দর্শনার্থীরা এত ভিড় করছেন এই পুজো মণ্ডপে? দেখো মধুকল্পিতা, আমি এই মুহূর্তে মালদা ইংরেজবাজার শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনি অনেক সঙ্গে রয়েছি, এবং তারা এবারে যেটা মণ্ডপ করেছেন প্যারিসের অপরাজিতার আদলে, হাউসের আদলে তারা এই মণ্ডপ সজ্জা তৈরি করেছেন। একদিকে নবমী, অন্যদিকে দশমী, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা কিন্তু প্রশ্ন হয়ে উঠেছে যে আজকে নবমীর জন্য যেইভাবে ভিড় হয় এই মণ্ডপে, কারণ এখানে প্রচুর একটা প্রতিভা থিম করে থাকে এবং প্রচুর দর্শনার্থী তারা আসেন, সেই ক্ষেত্রে আমরা দেখছি সময় যত বাড়ছে তত ভিড় কিন্তু
একের পর এক দর্শনার্থী তারা কিন্তু আসছেন, এবং আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের উপরে যারা এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু মাকে, দুর্গা মাকে তাদের যে বিদায় সেই ক্ষেত্রে তারা মাকে চরণের কাজ করছেন এবং মাকে মিষ্টিমুখ করাচ্ছেন। এবং আমি এর সাথে রীতিমতো আমি দেখতে পাচ্ছি যে দেবী দুর্গা তাকে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাকে মাকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং সিঁদুর একে অপরের মধ্যে সিঁদুর তারা বিনিময় করছেন, সেই ছবি আমরা কিন্তু দেখাচ্ছি। একে অপরের মধ্যে তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন, সিঁদুর দিয়ে শুভেচ্ছা দিচ্ছেন। একটু কথা বলবো, আজকে তো নবমী, আবার অন্য থেকে দশমী, কী বলবেন, কতটা কষ্ট লাগছে? খুবই কষ্ট লাগছে। কি বলবেন, এবার তো পুজোটা মানে মনেই হলো না, এত কম দিন, তিথিগুলো এমনভাবে পড়েছে, তো খারাপ তো লাগছে, স্বাভাবিক খারাপ লাগাটা। মানে আরেকটা দিন হলে খুব ভালো হতো, আর মা চলে যাওয়ার দিন এমনিতেই মন খারাপ থাকে সবার। কি বলবেন মাকে, পাশে পারতো না, কি বলবেন? আবার আরেকটা বছরের অপেক্ষা মা, তুমি আবার অনেক আনন্দ দিয়ে সামনের বছর এসো, আসছে বছর আবার এসো। আরো এখানে যারা দর্শনার্থী আছে আমি তাদের সাথে একটু কথা বলবো, এখানে অনেক দর্শনার্থী রয়েছেন। পূজো কটা দেখা হলো এখনো অবধি? ৩০-৩১টা দেখা হয়ে গেছে, ৩০-৩১। কি প্ল্যান রয়েছে পূজোতে? পূজোতে প্ল্যান বলতে জাস্ট নরমাল এসে মন সাধনা রেখে এখানে এসে মায়ের মূর্তি দেখা এবং স্মরণ করা মন থেকে, এতটুকুই। বাবা মা ফ্যামিলির সাথে ঘোরা। পূজোতে চার দিন, আজকে দশমী, কি বলছো? দশমী আমার বড়দের সবাইকে প্রণাম জানাই আর ছোটদের অনেক ভালোবাসা, এতটুকুই। আর মা যেন আবার ফিরে আসুন আমাদের মধ্যে। আপনি কি বলবেন, কত ঠাকুর দেখা হলো? হ্যাঁ, আমারও হয়েছে ৩০-৩৫টা এরকম। হ্যাঁ, আছে প্ল্যান, মানে আবার আরো দেখবো। মহানবমীতে মণ্ডপে মানুষের ঢল নেমেছে। আমাদের প্রতিনিধি অরবিন্দ রয়েছেন আমাদের সঙ্গে। অরবিন্দ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে এই মহানবমীতে? দেখো মধুকল্পিতা, আমি যে জায়গাটাতে রয়েছি অর্থাৎ এই যে পুরা পশ্চিম ষোলানা পূজা কমিটির মণ্ডপে, এখানে পূজা মণ্ডপটাই তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে। এবং মায়ের যে প্রতিমা দেখলে কিন্তু মন জুড়িয়ে যায়। একেবারে ভিতরে এসে দেখানোর চেষ্টা করব আমি। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানে এসেছে, মায়েরা এসেছেন, তারা কিন্তু এই প্রতিমা দর্শনের জন্য এসেছেন। এখানে যিনি পূজারি রয়েছেন তিনিও কিন্তু পূজা পাঠ করছেন, এবং প্রসাদ রূপে এখানে কিন্তু অঞ্জলির যে ফুল, বেলপাতা ফুল, তা কিন্তু দেওয়া হচ্ছে দর্শনার্থীদের, অর্থাৎ পুণ্যার্থীদের জন্য এখানে কিন্তু বিশেষভাবে ব্যবস্থা রাখা হয়েছে। এবং পুণ্যার্থীদের ঢল এই পর্যন্ত বিকালে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। যারা এসেছেন এখানে তারা কি বলছেন, তারা কখন এসেছেন কি বলছেন? আমার খুবই ভালো লাগছে, এখানে এসেছি, অনেক মণ্ডপই ঘুরেছি। কতগুলি পূজা মণ্ডপ ঘুরেছে এখানে? এখনো অবধি ৮টা মতো। এখানে এসে কেমন লাগলো? এখানে এসে খুব ভালো লাগলো। আরো একজন এসেছেন, কি বলতেন? ভালো লাগছে এখানে আছে। যারা কমিটির লোকজন রয়েছেন তারা কি বলছেন, তাদের কাছ থেকে জেনে নেবো, মানে এই যে পূজা ঘিরে কেমন মানুষের উৎসাহ? খুবই উৎসাহ, এবছর ওয়েদারও খুব সাপোর্ট করেছে আমাদেরকে, মানুষের উৎসাহ খুব বেশি, পুণ্যার্থীদের ঢলও খুব ভালো। হ্যাঁ, মেলা গড়ার সঙ্গে সঙ্গে যত গড়াতে থাকবে ভিড়ও, তত পুণ্যার্থীদের ভিড় তত বাড়তে থাকবে। পূজা তো এটা তো আমাদের মানে আদিম পুজো, ওখানে সব থেকে প্রাচীন পুজো এটা। আমাদের ওখানে আরও যে তিনখানা পুজো রয়েছে তার সব থেকে আদি পুজো এটা। একেবারে সব থেকে এই এলাকার পুরাতন পূজা বলে দাবি করছেন এখানে যারা কমিটির সদস্য রয়েছেন, তারা বলছেন যে এখানে কিন্তু পুণ্যার্থীদের ঢল রয়েছে এখনো। কি বলবেন? অর্থাৎ বোঝাই যাচ্ছে নবমীর একেবারে এই শেষ লগ্নের দিকে যখন আমরা পৌঁছে যাচ্ছি, ঠিক তখনই শহর কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে এবং প্রত্যেকেই কিন্তু তারা একটা বছরের আবারও যে অপেক্ষার প্রহর, সেই প্রহরটা গোনা আজ থেকেই তারা শুরু করে দিচ্ছেন। আমাদের নজর থাকবে শহর কলকাতা থেকে জেলার বিভিন্ন পুজো মণ্ডপে, আমরা নজর